যে নজর রাখবো বিশেষ প্রতিনিধি দল পুলিশের ডিআইজি সিআইডি নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল গিয়েছে গ্রামে গ্রামে ঘুরে তারা মহিলাদের অভাব অভিযোগ তারা শুনতে চাইছে বলে যারা যাচ্ছে ঠিক কি বলেছেন ডিআইজি সিআইডি শোনাবো যেটুকু যা যারা স্পেসিফিক কিছু বলতে চেয়েছে কমপ্লেন দিয়েছে সেটা আমরা নিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা এখানে দিয়ে আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম আপনারা তো শুনেছেন আমরা প্রত্যেকের সাথে গিয়ে কথা বলেছি এটাও জানিয়েছি ভয়ের কোনো কারণ নেই আমরা পুরোটাই মহিলার টিম আছি আমাদের কাছে নিঃসন্দেহে নির্দিধায় কোনো রকম ভয় না রেখে তারা বলতে পারেন এবং তারা অবশ্যই আমাদের সাথে কথা বলেছেন নিজেদের যা মনের কথা বলেছে সেটা আমরা শুনেছি এবং সেটার ক্ষেত্রে যেটা করার দরকার নিশ্চয়ই করা আজকের দিনের জন্য যদি বলা হয় আমরা ইন রাইটিং আমরা চারটে পেয়েছি আজকের দিনের জন্য আমরা চারটে পেয়েছি ইন রাইটিং সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন দেখুন শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে কাউকে মারধর করা হয়েছিল বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল যে নিয়ে গিয়ে বসে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো মিটিং এর নামে নাকি আটকে রাখা হতো রাজ্যলে সামিতদের বলেছেন যে ওনাদের বিভিন্ন সেই সময় ভয় বিশেষ প্রতিনিধি দল ডিআইজি সিআইডি দাস মিত্র নেতৃত্বে এবং তারা মহিলাদের সঙ্গে কথা বলেছে বেশ কয়েকটি অভিযোগ তারা জানিয়েছেন এমনটা কিন্তু জানালেন ডিআইজি সিআইডি দাস মিত্র